দেখো আলো হে আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃদ্ধি। আরতি এখনো চলছে, রাত হয়ে গেছে, আরতি করতে করতে অনেকে একসঙ্গে করছে। এই এর কি অবস্থা, সব কটা রং মাখে জামা টামা। এই এর কি অবস্থা, তোর মাখা দিলাম আর আমি আবার এসো, বছর বছর আবার হবে, আবার এসো, বছর বছর আবার হবে, মাতুবি আবার এসো, মা দেবে কত। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকেও বিজয়ের শুভেচ্ছা। আজকে আমাদের এখানে মেনলি ঠাকুর ডোবানো হবে। আগে দশমীর দিন ঠাকুর ডোবাতো যায় না, আজকে এবার মনে হয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তিন দিনে মনে হয় কমপ্লিট হয়েছিল, এই জন্য একটু লেট হয়েছিল ঠাকুর ডোবানো, একদিন লেট করে আজকে ডোবানো হচ্ছে। তো ঠাকুর ডোবানো কতটা আনন্দ করবো সেটা তো দেখাবো। অনেকেই আছে ভাই ঠাকুর ডোবানো যে মজাটা হয় সেই মজাটা নিতে পারো না, আমার এই ভিডিও দেখে তারা একমাত্র মজা নিতে পারবে, ঠিক আছে? আর কি কি মজা হয় সবগুলোই আজকে দেখানোর চেষ্টা করব তোমাদের। তো চলো আমাদের ঠাকুর বের করা হবে এক্ষুনি, আর আমি এক্ষুনি যাব মাঠে। দুর্গাপুজো 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 শেষ, আবারও এক বছরের অপেক্ষায় থাকতে হবে। আসলে পুজো আসা যে ভাবটা, সেই ভাবটাই এক অন্যরকম আনন্দের। এরকম আনন্দ পুজো চলাকালীনও পাওয়া যায় না। এবার প্রতিমাকে মন্দির থেকে বের করা হবে, তার জন্য সামনে রাখা ঘট লাঠি মাটি এসবগুলো সরানো হবে। আর আমাদের এখানে বিশেষ একটি জনপ্রিয় ব্যক্তি মানে মহাত্মা গান্ধীকে নিয়ে সবাই একটু ফটো উঠতে ব্যস্ত আছে। আর মহাত্মা গান্ধী মূর্তি মনে হয় না আর কোথাও করেছে, আর আমি অনেক জায়গায় ঘুরেছি সব কোনো জায়গায় দেখিনি। চশমা খুলে আরেকজন পড়েছে, এই জন্যে চশমা নাই। আর ঠাকুর বিসর্জনের জন্য জুনিয়র সদস্যরা লাল কাপড়ের ব্যবস্থাও করা হয়েছে তাদের জন্য, মানে তাদের জন্য মার্ক করা যায় সেই জন্য, এবং তাই নিয়েও কাড়াকাড়ি চলছে। একটা গুন্ডা, এই একটা গুন্ডা, ওই একটা গুন্ডা, সব কটা গুন্ডা, আমি একমাত্র গুন্ডা না, ভালো সাথে একটা গুন্ডা, ওই সব কটা গুন্ডা, বাচ্চা থেকে বড় লক্ষণ গুন্ডা। আর ঠাকুর কাটা হচ্ছে না, কাটে বড়টা বের করা যাবে না, মানে বড় ঠাকুরটা বের করা যাবে না। এবার প্রতিমাগুলোকে বরণ করে নেওয়া হবে, এবং যে যে বরণ করতে চায় সে সে বরণ করে নেবে। এখানে একাধিক গ্রামের মানুষ আছেন, সবাই মিলে রং মাখামাখি করবে আর একটু পরে। এবং এই মুহূর্তেটাই সবারই মন খারাপ হয়, কারণ সেই একটা বছর অপেক্ষা করার পর এরকম আর একটা দিন আর দেখা পেতে হয়। কত মানুষ কত অপেক্ষায় থাকে এই পূজোর। Yeah.
আরতি এখনো চলছে, রাত হয়ে গেছে, আরতি করতে করতে অনেকে একসঙ্গে করছে। এই এর কি অবস্থা, সব কটা রং মাখে জামা টামায়। এর কি অবস্থা, তোর মাখা দিলাম আর আমি এখনো কালি আছি। এ বাবা ভয়ে ভয়ে আছি, কোন জায়গাতে রং মাখে দেয় এক্ষুনি একটা দেশে এই জায়গা। আর মন্দির পুরো খালি হয়ে গেছে। ঠিক এরা আমার চুল এমনি বড়, এরা এরা ভয় দেখাচ্ছে, এগো হাতে নি তবু ভয় দেখাচ্ছে। আর বেশ মজাই হচ্ছে। এবার অ্যালার্ট থাকতে হবে ভাই, কখন রং মাখিয়ে দেয় কিনা। গাড়ি রেডি করা, এই জায়গায় গাড়িতে করে ঠাকুর নিয়ে যাওয়া হবে এখন। আর সব কটা ওই জায়গাতে আবিন্য দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর আমি এই জায়গায় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। পুরো আমার বাড়ির সামনে দেখেছে দাঁড়িয়ে, আবার ব্যাক করতেছে, আমিও আবার ফেরত যাচ্ছে। ওই যে ওরা ওই লাইট, একদম লাস্ট লাইটটাই ওরা। ভাই কি রং মাখানোটা, এমনি যা মাখিয়েছে আরো বেশি মাখাচ্ছে। সবাই মাখে ভূত, আর আমার মাখানোর জন্য চেষ্টা চালাচ্ছে। ও ভাই, আর কত তাড়াবে কি জানি। পুরো টিম আমাদের ফটো ওঠার জন্য রেডি, আর এক্ষুনি ঠাকুর নিয়ে যাওয়া হবে। সব ফটো উঠছে, আমি বাদে। চলো বক্স রেডি, গানের বক্স রেডি, ঠাকুর তোলা হবে গাড়িতে। ঠিক আছে, আর ঘট গুলো ওই যে মাথায় করা, আর এবার এইগুলো ওই সাইড দিয়ে নিয়ে যাওয়া হবে, আর এটা ওই সাইড দিয়ে তোলা হবে। এরকমই সবাই মিলে ধরাধরি করে ঠাকুরগুলোকে গাড়িতে ওঠানো হয়, এবং অনেক বন্ধুবান্ধব আছে, অনেকেই নেই, অনেকেই যে যার কাজের কারণে তাদের আবারও বাড়ি ছাড়তে হয়েছে। এখানে যারা আছেন তারা আমার অনেকেই সমবয়সী বন্ধুবান্ধব এবং দাদা কাকু জেঠুরা। আমি প্রত্যেক বছরই সবারই মতো এরকম কাজে হাত লাগাই। এবছর তেমন বেশি কোনো কাজে হাত লাগানো হয়নি, কিন্তু মজা করা বন্ধ করিনি। এরপর এখনো অনেক মজা। একটা ঠাকুর তো উঠলো, কিন্তু ওখানে ভাই প্যান্ডেল, ওটা মনে হয় খুলতে হবে। আর এখনো এখনো দুটো পিস করা, আর গান্ধীজি নেওয়ার জন্য ভাই কি কাড়াকাড়ি, লাস্ট পর্যন্ত দুজন নিয়ে আসতে একটা গান্ধীজি। সাউন্ড সিস্টেম সব মাঝখানেই আছে, ঠাকুর যাবে একদম আরো আগিয়ে। ঠাকুর দুটো দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে এটা তুই ফাটাবি কি করে, চলো বাজির কারখানায় এসছে। চলো এবার ঠাকুর ডোবানো হবে। পিছনে এতক্ষণ আমরা ঘুরে আসলাম, ঘুরে এসে এবার ঠাকুর ডোবানো হবে এই খালটায়। এখানে পাকা ঘাট করা, আর সব করা ঠাকুর নামানো হচ্ছে। তারপর আবার এখান থেকে গাড়ির থেকে নামাবে, তারপরে এই দেখো এখানে ভাই বেশি লোকে গাজন নষ্ট না এরকম কোনো একটা কথা আছে না সেরকমই, সবাই অনেকেই জোর দেয় না, অনেকে শুধু টাচ করে রাখে, তবুও ভালো ধরেছে। তো যাই হোক, এখানে এই দেখো ভাই, মানে এত পরিমাণে মিষ্টি খাবিয়ে যে মুখটাই রং উঠে গেছে, এত পরিমাণে মিষ্টি খাবিয়েছে। ঠিক আছে, আর এখানে ঠাকুরকে ঘোরানো হবে, সব কটাকে এরকমভাবে ঘোরানো হবে, সাত পাক না পাঁচ পাক এরকম কিছু একটা দেয়। তো এটা দেওয়ার পরে তারপরে আবার ডোবানো হবে। এবার নিয়ম অনুসারে প্রথমে ঘট গেল, তারপরে কলা গাছ গেল, এটা কলা বউ বলে,
আর তারপরে এবার মহাত্মা গান্ধী ভাই, এরপরে কি হয় দেখো। পুরো সুপিয়ে ধরেছে ভাই মহাত্মা গান্ধীর, এটার মাথাতে কি বেরোচ্ছে ভাই, পুরো লাল জল বেরোলো। চলো এবার মেন দুর্গাটা আগে যাবে, তারপরে পরপর দুটো যাবে, ঠিক আছে? আবার হবে, চলো ওই দেখো কজন যাবে দেখো এবার। এই দেখো সব কটা এবার ওর উপরে উঠতেছে, আর ওর মধ্যে আমিও আগের বছরে ছিলাম বা তার আগের বছরে বা অনেক বছর ধরে আসছিলাম, কিন্তু এবছর আর থাকবো না ভাই, জলে তেলানো যাবে না। এবার নেক্সট আরেকটা ডোবানো হবে। চলো এবার গণেশ ঠাকুরটা যাচ্ছে জলে, গেল আবার সব কটা ওর উপরে উঠবে। হাই আসে একটা সুপন খাচ্ছে। চলো এবার দেন আরেকটা হবে এই জায়গা। এবার জল পাঁক এগুলোই ফিলে মারবে জল থেকে, ঠিক আছে? এই দেখো আর মজা হবে এরপরে। ঠাকুর ওখান থেকে শুরু সব কটা এই অব্দি, তো বিসর্জন দেওয়া কমপ্লিট, মজা হবে এরপরে। এখনো দুই তিন রকমের মজা পাওয়া যাবে, যেখানে দুর্গা ঠাকুর ছিল সেটা ঘোরা হবে, আর ঘোরা হওয়ার পরে মাঠ কাদা করে এখানে ভাই আনন্দ করা হবে, ঠিক আছে? এরকম করে পাঁচ সাত পাক দেওয়া হয়, আর আমি তিনটে দেওয়ার পরে আর দেইনি, আর এক পাক ঘুরে মন্দিরের সামনে এসে প্রত্যেকে প্রণাম করছে। আর আমাদের গ্যাংয়ের অবস্থা দেখো, কলা গাছ কাঁধে করে তিনটে তিনটে করে ভাগ করে মজা নিচ্ছে। এটা ঘোরার পরে মন্দিরের ভিতরে সবাই প্রণাম করতে এসে কি অবস্থা হয় দেখো, একজনের পিঠের উপর আরেকজন, ভাই লাস্টে কে এসে বেঁচে আছে আদৌ? আলাদাই মজা, দেন এখনো মজা আছে। এবার জল আনা হচ্ছে, এই জায়গায় কাদা করে ভাই সব মজা করবে, এই জায়গায় এবার কাদা করে কি হবে দেখো, শুধু জল বল লোক নেই। এবার দোকান ঘোরা হবে, আর একবার ঘোরা হয়ে গেছে ভাই, যারা বাজনা বাজায় তারা ঘুরেছে, এই জন্য আমি আসিনি, ঠিক আছে? বাজে আর আমাদের দলবল
মজাটা বেশি হচ্ছে আরো হাঁকো আবার এসো আবার হবে আবার এসো আবার হবে আবার এসো মা দেবে কত এরকম চাঁদা তুলে ভাই প্রত্যেক বছর সবাই খাওয়া খাওয়াই করে লাস্টে কি খাওয়া খাবি আর বলতে হবে না বিজয়ের দিন কি খাওয়া হয় আমি অবশ্য ভাই খাই না বলেন কি যাই হোক আর ভিডিওটা লং করবো না এর কারণ ভাই হাতে পায়ে অবস্থা খুবই খারাপ এবার চ্যান করবো চ্যানের ঘাটে এসে গেছি এটা পুকুরের মধ্যে ভাই পায়ের অবস্থা কি ভাই স্লিপ খেতে গিয়ে পা ফা পুরো একদম সব কেলিয়ে গেছে আর আজ মজা তো করবো না তো ওগুলো সব ঠিকঠাক হবে তো দেখা হচ্ছে কালকে আবার নতুন কোনো ব্লগে ঠিক আছে।